কলকাতার জনপ্রিয় তারকা দম্পতি সৌরভ চক্রবর্তী ও মধুমিতা 26 জুলাই পালন করেছেন তাদের দুজনের দ্বিতীয় বিবাহ বার্ষিকী। বিবাহ বার্ষিকী কিভাবে কাটিয়েছেন এ নিয়ে সৌরভ চক্রবর্তী বলেছেন, আমাদের দুজনের কিছু প্রিয় বন্ধু বান্ধব আছেন, আমাদের সারপ্রাইজ করতে তারা রাত 12টার পর বাসায় এসেছিলেন, আমরা দুজন অনেক খুশি হয়েছিলাম, এছাড়া ওই দিনটি পরিবারের সাথেই কাটিয়েছি। মধুমিতাকে বিশেষ কোনো উপহার দিয়েছেন কি সৌরভ? সৌরভ বললেন, এখনো কোনো উপহার দেওয়া হয়নি, আসলে কিছুদিন ধরে কাজ নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, উপহার কেনার সময় হয়নি। তবে সামনের মাসে দুবাই ঘুরতে যাব মধুমিতাকে নিয়ে। বলতে পারেন বিবাহ বার্ষিকী উপলক্ষে এবার দুবাই ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছি। বন্ধুরা চলুন তবে দেখে নেই সৌরভ ও মধুমিতার কাটানো রোমান্টিক কিছু মুহূর্ত।